আজ আমরা শুরু করব প্রবাবিলিটি দ্বিতীয় অধ্যায়। শুরু করার আগে তাহলে বলে নিই, তোমরা যদি প্রথম অধ্যায়টি দেখে না থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আমাকে যদি যোগাযোগ করতে চাও তাহলে হচ্ছে নিচেও সেই লিংকটি বা একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, সেটি ফিল আপ করে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে কি পড়বো দেখে নিই। প্রথমে আমরা পড়বো মাল্টিপ্লিকেশন রুল। মাল্টিপ্লিকেশন রুল কিন্তু প্রবাবিলিটি দুভাবে অ্যাপ্লাই করা যায়, এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে আর দ্বিতীয় হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে। প্রথমে তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে দেখে নিই। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে আমরা তাহলে এমন সব ইভেন্টস এর কথা বলবো যেখানে প্রথমটির সাথে দ্বিতীয় ইভেন্টের কোনো যোগসূত্র নেই। এখানে উদাহরণ হিসেবে বলা যায় যে একটি কয়েন টসের কথা, দুটো কয়েন টসের কথা, সেখানে প্রথম টসে হেড না টেল পড়বে, তার সাথে কিন্তু দ্বিতীয় টসের হেড না টেল পড়ছে, তার কোনো যোগাযোগ নেই। সেই সব ক্ষেত্রে তাহলে হচ্ছে ফর্মুলাটা দেখে নিই আমরা কি হবে। প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ইকুয়ালস টু হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ ইনটু হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে অকারেন্স অফ ইভেন্ট বি ইজ নট ডিপেন্ডেন্ট অন ইভেন্ট এ, মানে দ্বিতীয়টির সাথে প্রথমটির কোনো যোগসূত্র নেই। একটা এক্সাম্পল দিলে হচ্ছে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। দেখো সেখান থেকে যদি আমরা পড়ে নিই যে এক্সাম্পল ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে কি বলছে, গেটিং হেডস ফ্রম টু কনজিকিউটিভ টসেস। তাহলে দুটো টস হয়েছে, তাহলে প্রথম টসে আমরা ধরে নিই একটা টস করছি, তার হচ্ছে প্রথম টসে হচ্ছে কি বেরোচ্ছে, একটা হচ্ছে হেড বেরোবে আর আমাদের হচ্ছে কি বেরোতে পারে, টেল। আবার যদি আমরা সেকেন্ড বারে টস করি তাহলে কি বেরোবে আমাদের, একটা হেড আর এখানে হবে আমাদের একটা টেল, আর এখান থেকে তাহলে কি বেরোবে, একটা হেড আর একটা টেল। তাহলে বলছে যে প্রবাবিলিটি অফ গেটিং হেড ফ্রম দি ফার্স্ট টস, তাহলে ফার্স্ট টসের কথা আমরা যদি ধরি তাহলে সেখানে কি বলতে হতে পারে, দুটোই খালি ইভেন্ট হতে পারে, হয় হেড নয় টেল। তাহলে টোটাল হচ্ছে ইভেন্ট কটা হতে পারে, দুটো। আর হচ্ছে হেড টেলে পড়ার সম্ভাবনা কত হবে, এক, তাহলে হচ্ছে 1/2 হবে। সিমিলারলি হচ্ছে আমরা সেকেন্ড টসের ক্ষেত্রে তাহলে হেড পড়ার সম্ভাবনা কত হবে, 1/2। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং হেডস ফ্রম টু কনজিকিউটিভ টসেস, মানে প্রথমটাতেও হেড সেকেন্ড বারেও আমাদের হেড, মানে এই বস্তুটাকে নির্দেশ করা হচ্ছে প্রথম টসেও হেড দ্বিতীয় টসেও হেড, সেটা তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ H1 অ্যান্ড প্রবাবিলিটি অফ H1 অ্যান্ড H2। তাহলে প্রবাবিলিটি অফ H1 ইন্টারসেকশন H2, তাহলে সেটা কি করে হবে, না প্রবাবিলিটি অফ H1 আমরা বের করে নিয়েছি হাফ, কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড বারে কত হচ্ছে আমাদের হাফ, ইকুয়ালস টু কি হবে, 1/4। বুঝলে? কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি আরো ভালো করার চেষ্টা করব। দ্বিতীয় সম্ভাবনা কি বা দ্বিতীয় আমাদের ক্ষেত্রটা কি, ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে। এখানে কেউ কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি নামে কখনো কখনো অভিহিত করা হয়েছে। কন্ডিশন মানে আমরা জানি কোন রকম কোন একটা শর্ত দিয়ে দিয়েছে সেখানে, তাহলে কি না এখানে হচ্ছে সেকেন্ড যে ইভেন্টটা মানে ইভেন্ট বি, সেটা কিন্তু এই ইভেন্টটা কিরকম হচ্ছে তার উপর হচ্ছে আমাদের কিন্তু সম্ভাবনাটা নির্ভর করে থাকে। যেমন ধরো যে বৃষ্টি হচ্ছে কিনা তার উপর নির্ভর করে তুমি স্কুল যাব, সেই রকম। তাহলে ডেফিনিশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা একবার পড়ে নিই, কি বলছে, না ইফ এ এন্ড বি আর টু ইভেন্টস অ্যাসোসিয়েটেড উইথ দি স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ গিভেন দ্যাট বি হ্যাজ অলরেডি অকার্ড, মানে ধরো তোমাকে বলে দিচ্ছে যে বৃষ্টি হয়েছে, হ্যাঁ বি হ্যাজ অলরেডি অকার্ড, এখানটায় ধরো তোমাকে বলছে যে বৃষ্টি হচ্ছে হয়েছে বা হচ্ছে, তাহলে বের করো দেখি ইভেন্টে যে স্টুডেন্টদের স্কুলে যাওয়ার সম্ভাবনাটা কত। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কন্ডিশনাল প্রবাবিলিটি। নামটা মনে করলেই আমরা মনে করে নেবো আমরা এখানে মাল্টিপ্লিকেশন রুল ব্যবহার করব প্রবাবিলিটি কি ক্ষেত্র, ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে। সেটাকে কি বলা হয়, প্রবাবিলিটি অফ এ, এই জিনিসটা হচ্ছে গিভেন দ্যাট বি, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এই বিটা হচ্ছে আমাদের কন্ডিশন যে এ হয়ে গেছে, অলরেডি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, এটা ধরলাম আমার বিটা, তাহলে বৃষ্টি হচ্ছে, আর এটা আমরা তাহলে বার করব যে স্টুডেন্টরা কত শতাংশ যাচ্ছে বা যাচ্ছে কিনা সেই সব। ঠিক আছে, তাহলে এটার সূত্রটা কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে কমন যেটুকুনি, আর বাই হচ্ছে প্রবাবিলিটি অফ বি। দেখে নিই একটা এক্সাম্পল, যে এ ফ্যামিলি হ্যাজ টু চিলড্রেন, ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ দি চিলড্রেন আর বয়েজ গিভেন দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ এ বয়। তাহলে আমরা এখান থেকে আগে কন্ডিশনটা কি সেটা আমরা আইডেন্টিফাই করে নিই, এই যে বলে দিচ্ছে যে গিভেন দ্যাট এরপরে যা থাকবে সেটাই আমাদের কন্ডিশন, অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ এ বয়, ঠিক আছে, এটা আমাদের কন্ডিশন। তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এটা আমাদের ইভেন্ট বিটা।
আর এখান থেকে আমাদের বোথ দি চিলড্রেন আর বয়েজ, এই হচ্ছে আমাদের ইভেন্ট এ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কি বার করতে হবে, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। সঙ্গে সঙ্গে আমরা মাথায় কি ভাববো, যে আমাদের কি বার করতে হবে, একটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে যেটা কমন আছে এ আর বি এর মধ্যে, আর নিচে হবে আমাদের প্রবাবিলিটি অফ বিটা। তাহলে এবার আমরা হচ্ছে স্যাম্পল স্পেস গুলো লিখে নিতে পারি, যে ধরি কোন একটা ফ্যামিলি হচ্ছে চিলড্রেন হচ্ছে, তাহলে প্রথমে সেটা কি হতে পারে, গার্ল আর একটা, বা হচ্ছে বয়, যে কোনো একটা হবে। সেকেন্ডের ক্ষেত্রে কি হতে পারে, একটা গার্ল হতে পারে আর বা বয় হতে পারে। আবার এটা যদি তাদের প্রথম সন্তান বয় হয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের দ্বিতীয়বার একটা গার্ল হতে পারে আবার হচ্ছে বয় হতে পারে। তাহলে মোটামুটি এই আমাদের স্যাম্পল স্পেস গুলো হতে পারে, সেগুলোই আমরা লিখেছি। এই যে বি বি, এইটা আমরা প্রথমে লিখেছি, এই যে বি বি। তারপর হচ্ছে আমাদের জি বি, এই যে জি বি। তারপর হচ্ছে আমাদের বি জি, আমরা পর পর যেভাবে খুশি লিখতে পারি বি জি, এগুলো এটা এরকম করে নেওয়া, যাতে কিনা কোনোটা মিস না চলে যায় আমাদের, সেই জন্য। ঠিক আছে, বি জি। আর আমাদের একটা লাস্ট পড়ে রইলো, এই আমাদের জি জি হয়ে গেল। এবার বলছি, লেট এ এন্ড বি ডিনোট দ্য ফলোয়িং ইভেন্টস। এই যে আমি মনে মনে ধরেছিলাম এইগুলো, এগুলোকে এবার আমাদের কথায় লিখে নিতে হবে। তাহলে ইভেন্ট এটা কি হচ্ছে, বোথ দি চিলড্রেন, এইটা হলো আমাদের বোথ দি চিলড্রেন আর বয়েজ হয়ে গেল। তারপর ইভেন্ট বিটা কি, অ্যাট লিস্ট ওয়ান অফ দেম, ওয়ান অফ দি চাইল্ড ইজ এ বয়। ঠিক আছে, আমি লিখে ফেললাম এ আর বি। এইবার তাহলে আমরা এ হচ্ছে, তাহলে আমাদের কি বেরোলো, বোথ দি চিলড্রেন আর বয়েজ, সেটা আমরা বের করিনি কোনটা, এই যে আমাদের বি বি, এটা লিখে ফেললাম। আবার ইভেন্ট বি হচ্ছে আমাদের অ্যাট লিস্ট, এবার মনে রাখতে হবে অ্যাট লিস্ট বলছে, ন্যূনতম একটা যেন ছেলে হয়, এইরকম আমাদের স্যাম্পল স্পেস গুলো নিতে হবে। কিন্তু এখানে যেন আমাদের মানে একটার থেকে বেশি আছে, সেটাতে কোনো অসুবিধা নেই, মিনিমাম একটা। এবার হচ্ছে ম্যাক্সিমাম দুটো তিনটে চারটে পাঁচটা অব্দি যে কটা আছে সেখানে আমরা নিতে পারি। তাহলে হচ্ছে এই যে জি আর বি, যেগুলো হচ্ছে একটা একটা আছে, সেগুলো আগে আমরা নিই, এই জি বি আর হচ্ছে বিজি, এই দুটো হলো আমাদের একটা একটা করে ছেলে আছে। এবার দুটো যে ছেলেটা আছে সেটাও আমরা নেবো, এখানে অন্য ন্যূনতম একটা তো রয়েছে, সেই জন্য আমরা একে ইনক্লুড করে নিলাম। আর এটাই যেহেতু একটাও ছেলে নেই দুটোর মধ্যে, সেখানে এটা বাদ। ঠিক আছে, তাহলে এখানে তিনটে পরপর লিখে ফেললাম। তাহলে কমন বের করবে, এবার এ আর বি এর মধ্যে আমাদের কে কমন আছে, এ ইন্টারসেকশন বি তে তাহলে কে কমন আছে, এটা এটা কমন আছে আমাদের খালি বি আর বি, দুটোই ছেলে। তাহলে এবার প্রবাবিলিটি অফ বি কত বের করে ফেললাম আমরা, এরকম এক প্রবাবিলিটি অফ বি আমরা কি করে বার করব, টোটাল ইভেন্টস কটা, চারটে, 1 2 3 4, চারটে হচ্ছে আমাদের টোটাল ইভেন্ট। আর প্রবাবিলিটি অফ বি তে কি, ন্যূনতম একটা ছেলে, সেটা কত আমাদের আছে, 1 2 3। তাহলে এইখানে আমরা লিখে দিলাম 3, 3 এর 4 আমরা লিখে ফেললাম। আর হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত, টোটাল ইভেন্ট কটা, চারটে, আর আমাদের প্রবাবিলিটি অফ এ কত আছে, বিবি একটা। তাহলে এই হয়ে গেল আমাদের একটা। তাহলে এবার প্রবাবিলিটি অফ এ গিভেন বি কত, আমরা ফর্মুলাটা লিখলাম, এখানে মানগুলো যা যা বেরিয়েছে আমরা বসিয়ে দিলাম। তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কত আমাদের 1 এর 4, প্রবাবিলিটি অফ বি কত আমাদের 3 এর 4, তাহলে আমাদের হয়ে গেল 4 4 কেটে গেলে 1 এর 3। ঠিক আছে, আমরা বের করে ফেললাম। আমরা তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবো করতে, একটু খালি ভাববে যে কন্ডিশনটা কি, সেটা আমাদের হয়ে যাবে সেকেন্ড বারে পেছনে যেটা আছে বি, সেটা আমরা বোর্ড লিখে ধরে নেব, আর যেটা আমাদের বার করতে বলছে সেইটাকে আমরা ধরে নেব এ। সিম্পল, বাস এগুলো লিখে ফেলে, এগুলো তোমাদের ছোট ছোটই দেবে, এরকম ভাবে লিখে নিয়ে আমরা বার করে অ্যান্সারটা লিখে নেবো। আরেকটা স্যাম্পল দেখি নিই আমরা, এটাকে আমরা না ভেন ডায়াগ্রাম দিয়ে লিখতে পারি এই অঙ্কটার ক্ষেত্রে, যে ইফ এ সমান সমান 1 2 3 4 5, তাহলে আমরা যদি এখানে একটা ভেন ডায়াগ্রাম আঁকি, যে 1 2 3 4 5 ঘর সংখ্যা বলছে, তো 1 2 3, আর এই ধরো আমাদের এখানে তাহলে রইলো 4 আর 5। আবার আমাদের বিতে কি বলেছে, যে 4 5 6 7 8 আর হচ্ছে 9। ঠিক আছে, এই আমাদের এটা হচ্ছে আমাদের এ আর এইটা হচ্ছে আমাদের বি। তাহলে এবার বলছে প্রবাবিলিটি অফ এ কত, সালে আমরা যদি এখানে একটা জিনিস ইউনিভার্সাল সেটের এখানে যেটা রয়েছে, তাহলে এখানে আমরা যদি ইউনিভার্সাল সেট গুলো লিখি, কি কি হবে, রিপিট আমরা এখানে লিখবো না, তাহলে কি হবে আমাদের 1, তারপর পরপর লিখি 2, তারপরে আছে আমাদের 3, তারপর আমরা লিখবো 4, তারপর আমাদের 5, রিপিট লিখবো না। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে কি কি রইলো, আর তাহলে 6 7 8 9, এই হয়ে গেল আমাদের ইউনিভার্সাল সেট। আমরা একবার দেখে নিই কি জিনিস, না ইজ এ সেট হুইচ হ্যাজ এলিমেন্টস অফ অল দি রিলেটেড সেটস উইদাউট এনি রিপিটেশন অফ এলিমেন্টস। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা অনুযায়ী ঠিকঠাক জিনিসপত্র করেছি।
করার পর এবার বলছে আমাদের তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বিটা বার করো দেখি। তাহলে আমরা কি লিখবো, আগে প্রথমে সূত্রটা লিখে ফেলবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমন যেটুকু আছে সেটা, আর হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, তাহলে আমাদের কটা এলিমেন্ট হচ্ছে আমাদের এখানে কমন রয়েছে বলো তো, 4 আর 5 রয়েছে খালি, তাহলে এটা আমাদের কত হবে 2, আর টোটাল ইভেন্ট আমাদের কটা আছে 9টা, এখানে গুণো, এখানে গুনলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের 9, হয়ে গেল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর প্রবাবিলিটি অফ আমাদের বি কত রয়েছে এখানে, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আর টোটাল আছে আমাদের 9টা, তাহলে এই হয়ে গেল আমাদের 6/9। ঠিক আছে, তাহলে এবার আমরা বার করে ফেলবো প্রবাবিলিটি অফ এ গিভেন বিটা কত হচ্ছে। আমরা যদি এখানে বার করে ফেলি, এই আমরা লিখে দিলাম, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ গিভেন বিটা কত, উপরে রয়েছে আমাদের 2 এর 9 আর নিচে আমাদের কত রয়েছে 6 এর 9, তাহলে এই হলো আমাদের 2 এর 9 আর নিচে গেল আমাদের তাহলে 6 এর 9, তাহলে এই 9টা আর 9টা কেটে গেল, তাহলে 2 নিচে রইলো খালি 6, তাহলে এটা আমরা কত পেতে পারি 1/3। ঠিক আছে, এই তাহলে হয়ে গেল আমাদের ফাইনাল আনসার 1/3, বুঝলে তোমরা। তাহলে আমরা ভিডিও আমরা এখানেই তাহলে আজকে শেষ করছি, কোনো রকম কোনো অসুবিধা হলে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে, টাটা।